এসএ টিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট সাথে আছি আমি ডাক্তার সাকিরা নোভা প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো প্যারালাইসিস ও পঙ্গুত্বের পুনর্বাসন চিকিৎসা প্রসঙ্গে সেই সাথে কথা বলবেন আপনারাও অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট এই ঠিকানায় আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যাথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের পর্ব আপনাকে অনেক ধন্যবাদ আমি শুরুতেই একজন দর্শকের প্রশ্ন নিয়ে নিচ্ছি ফেসবুকে উনি কোয়েশ্চেন করেছেন বিবি ফাতেমা বয়সটা উল্লেখ করেননি গত তিন বছর ডান হাতের কোনোই ব্যথায় ভুগছি থেরাপি প্লাস ব্যায়ামে সাময়িক ভালো থাকি কাজ করলে দুই গুণ ব্যথা বাড়ে কি করব জি ধন্যবাদ আসলে বিবি ফাতিমা ওনার মতো প্রায় মহিলাদেরই প্রবলেমটা হয় এটা যে মহিলাদের হয় শুধু তা না পুরুষদেরও হয়ে থাকে তাই স্পেশালি আমাদের দেশে মা বোনদের বেশি হওয়ার কারণ হচ্ছে তাদের পারিবারিক কাজ এই যে ধরেন রান্নার কাজ তারপরে কাপড় কাঁচা আছে না ছোট ছোট কাজগুলো এই কাজগুলোর কারণে তাদের এখানে আমাদের দুইটা প্রবলেম হয় কোনুইতে একটা হচ্ছে টেনিস এলবো আর একটা হচ্ছে গলফার সেলবো একেবারে কমন আমরা প্রায় পেয়ে থাকি তার মানে যারা টেনিস প্লেয়ার এবং এটা যে টেনিস প্লেয়ার বা গলফার যারা তাদের হবে তা না মানে যেহেতু তাদের বেশি হয় এই জন্য নামটা আসছে তো এটা সাধারণত যারা হাউস হোল্ডিং জব করে বা ছোট কাজ করে যেমন অনেক আছে যারা শ্রমিক পেশাজীবী তাদের ওইটা হয় কারণ তাদের হাতের প্রচুর কাজ আছে যেমন ধরেন যারা ইট ভাঙে বা পাথরের কাজ করে তারপরে সেলুনে কাজ করে বিভিন্ন হাতের ছোট কাজগুলা বেশি করে দাঁড়িয়ে কাজ করা বা বসে বসে কাজ করা তাদের এই দুইটা ইয়ে হয় সেটা হচ্ছে আমাদের দি এলবো থেকে আমাদের মাসেল সাথে আসছে এখানে এক্সটেনসর মানে রিস্ট এক্সটেন্ড করে যে মাসেলের যে যেখানে মাসেল এবং হার জয়েন্ট হয়েছে বা লেগেছে ওখানে হতে পারে অথবা ভিতর সাইড পামার এসপেক্টে হতে পারে যেটা গলফার সেলবমরা বলে ওখানে ইনফ্ল্যামেশন হয় বা প্রদাহ হয় মানে বারবার ইনজুরি হতে 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 এটা হয় উনি কিন্তু বলছে যে থেরাপি এবং ব্যায়াম করলে ভালো থাকে আবার হয় বা কমে থাকে পুরোপুরি যায় না কাজ করলে আবার কাজ করলে বলেছেন যে দুই গুণ ব্যথা বেড়ে যায় দুই গুণ ব্যথা বেড়ে যায় আসলে জিনিসটা হচ্ছে আপনি থেরাপি দেন হয়তো অ্যাপ্রোপ্রিয়েট থেরাপি হচ্ছে না আমার কাছে মনে হয় তাহলে পুরোপুরি চলে যাওয়ার কথা কিন্তু আবার আসে এর মূল কারণটা হচ্ছে কাজের ধরনের কারণে কাজের যে যেভাবে উনি কাজগুলা করে কাজগুলা একটু মানে পজিশন বসা বা কাজের ধরন উনি একটু চেঞ্জ করা উচিত আমি যদি বলি সাজেজ উনি নিচে বসে কাজ করে সেটা না করে উনি একটা চেয়ার টেবিলে বসে কাজ করতে পারে বা দাঁড়িয়ে কাজ করতে পারে বা হাতের ধরনটা যেমন অনেকে কিবোর্ডে কিবোর্ড ব্যবহার করতে হয় কম্পিউটারের জন্য তো কিবোর্ডে হয়তো তাদের হয়তো হাইপার এক্সটেনশন থাকে হাত অথবা ফ্লেকশন বেশি থাকে এরকম হতে পারে তো ওই কিবোর্ড কারেকশন করা কাজের ক্ষেত্রে আ অনেক সময় দেখা যায় দা দায়ে হয়তো ধার কম থাকে কাজ করতে গেলে তাকে প্রেশার দিয়ে কাজ করতে হয় সো এগুলা কারেকশন করতে হবে মানে মানে আমরা বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর যেই কাজগুলা ওনার কারণে যেই যেই কাজগুলা করলে উনি খেয়াল করবে হয় সেই সেই কাজের মানে কাজ করার ধরন পাল্টাতে হবে কাজ তো অবশ্যই করতে হবে কিন্তু সেটা টেকনিক চেঞ্জ করতে হবে বুদ্ধি খাটিয়ে এখন এটা তো একটা মানুষের লাইফে প্রত্যেকটা জিনিস আমাদের বলে দেওয়া সম্ভব না রুগীকে নিজের থেকেই সেটা কারেকশন করে নিতে হবে জি না আমি এইভাবে কাপড় কাচবো এইভাবে করলে আমার ব্যথাটা বেড়ে যায় সো এইভাবে করবো না বা এই বালতিটা কেরি করলে আমার এটা হয় আমি এটা না করে এইভাবে কাজটা করব। বা এই ক্ষেত্রে আরেকজনের হেল্প নেব এই যে আপনার এডুকেশন এটা খুবই ইম্পর্টেন্ট এটা করলেই কিন্তু রুগী ভালো থাকে আর দীর্ঘমেয়াদী একটু রেস্টের প্রয়োজন অনেক সময় যখন বিভিন্ন থেরাপি দেয় অনেকে বলে আমি থেরাপি দিয়েছি কিন্তু থেরাপি কোনো ফিক্সড কিছু না এটা একটা বিশাল সাবজেক্ট এবং এক এক ডাক্তার এক এক মতো করে তার মতো থেরাপি দিয়ে থাকে এবং এক এক ইকুইপমেন্ট আছে এক এক এক্সারসাইজ আছে ইট ডিপেন্ডস অন একেবারেই ভিন্ন একজনের সাথে আরেকজনের কোনো মিল পাওয়া যাবে না সো প্রপার জায়গায় সঠিক চিকিৎসকের কাছে উনি চিকিৎসা নিতে পারে থেরাপি দিতে পারে পাশাপাশি এই জিনিসগুলো কারেকশন করতে হবে শুধু উনি না সবাইকে আমরা অনেক সময় এখানে অর্থোসিস দিয়ে থেকে যেমন আপনার এলবো সাপোর্ট বা গলফার টেনিস এলবো সাপোর্ট বা গলফার্স এলবো সাপোর্ট বলি তো এগুলো আবার ব্যবহার করতে হয় মানে দেওয়ার কথা এগুলো ব্যবহার করলে কতদিন ধরে ব্যবহার করতে হয় এটা ডিউরিং একিউট স্টেজ মানে তীব্র ব্যথা অবস্থা আমরা দিয়ে থাকি চিকিৎসারত অবস্থায় এবং যতদিন রেস্টে থাকতে বলা হয় ডিপেন্ডস অন ধরেন কারো 15 দিন

55 উনি থাকে কোথায় কোন জেলা বাড়ি আপনার চট্টগ্রাম চট্টগ্রাম থাকে আচ্ছা ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি পিএলআইডি এটা কমন সমস্যা এবং পিএলআইডি থেকে ওনার বাবা যেমন জব হারিয়েছে হাজার হাজার রোগী আছে পিএলআইডি এর কারণে বেকার হয়ে আসছে আমি প্রায় নিয়মিত রোগী দেখতে হয় স্পেশালি মধ্যপ্রাচ্যে আমাদের অনেক ভাই ভাইরা আছে তারা হয়তো কাজ করতে যায় ওখানে আর্ন করার জন্য অনেক টাকা খরচ করে যায় গিয়ে আর কাজ করতে পারে না ডিউ টু পিএলআইডি কোমরের সমস্যার কারণে হয়তো বাংলাদেশে সে অত ওইভাবে কাজ করে না যেমন মাজরা মাজরা মানে কৃষি কাজ তো এই বাংলাদেশে সে জীবনও কৃষি কাজ করেও না জানেও না তো সে হয়তো একটা ভিসা দিয়েছে ওখানে গিয়ে আর ভিসা মানে অন্য কাজ দিল তো ওনাকে হয়তো সব কাজ করতে হয় তো দুই মাস তিন মাস পরেই তার পিএলইডি ডেভেলপ করে তো এই সকল কারণে প্রায় আমি দেখেছি তারা হয়তো সব লস করে আবার চলে আসে একটা দুরবিশা লাইফ হতে পারে তো যাই হোক না কেন এগুলো আমরা বারবার বলে আসছি সবাইকে কিছু নিয়ম কানুন মেনে চলা সেটা ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক আর শ্রমিক হোক অথবা আপনার ওই ফার্মার বা কৃষক হোক সবাইকে মানে পশ চালাল জানতে হবে মানতে হবে এবং কাজটা ওইভাবে করতে হবে আপনি পারবেন না বিশ কেজি নিতে আপনি কেন বিশ কেজি নেবেন মানে ব্যাপারটা এরকম এখন একজনের বয়স হয়েছে সত্তর বছর উনি এখনো হয়তো ধরেন পঞ্চাশ কেজির বস্তা টানে হ্যাঁ উনি যখন তার বয়স ছিল ইয়াং পারছে উনি করছে এখনও কেন করবে তো এই জিনিসগুলা যে আমাদের করতেই হবে ব্যাপারটা এরকম না আমরা তো অমন না সারা বছরই করতে পারবো আমাদেরও বয়সের একটা টিস্যুর শক্তি থাকে প্রত্যেকটা জিনিসেরই তো এই ক্ষেত্রে এই সমস্যাগুলো হয় বয়স বেদে কাজের ধরন বিভিন্ন কারণে তো আমি বলবো আপনার বাবাকে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে পিএলআইডির ব্যায়ামগুলো দেখতে বলবেন উনি টানা দুই তিন মাস ব্যায়ামগুলো দেখে 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 করতে বলেন আর যদি সাতার কাটতে পারে এখন শীতে তো একটু ঠান্ডায় সাতার কাটলে অনেক সময় ব্যথা বাড়তে পারে দরকার নেই আবার যখন গরম ঋতু আসবে ওনাকে সাতার কাটতে বলবেন আর ওই ব্যায়ামগুলো করতে বলেন আর নিয়মগুলো আমি কিন্তু আমার চ্যানেল ইউটিউব এবং ফেসবুকে প্রচুর ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছি বসা শোয়া কাজ করার ধরন কিভাবে করবে এগুলো একটু মানার চেষ্টা করতে হবে আর দুইবার অপারেশনের পরও ভালো হয় না বোঝা যায় যে উনি হয়তো যে নিয়মগুলা মানার কথা সেগুলা মানে না অথবা ওনার পুনর্বাসন হয়নি মানে রিহাবিলিটেশন যে আফটার অপারেশনের পরে যে এক্সারসাইজগুলো করার দরকার ছিল সেগুলো করা হয়নি এই সকল কারণেই রুগীগুলো সাধারণত ভালো হয় না তো আমার মনে হয় একটু দেখে ব্যায়ামগুলো করেন যেই যে ব্যায়ামগুলো আপনার ওনার জন্য কষ্ট হয় না করতে পারে ওইগুলো করবে রেগুলার দুই তিন বেলা করে যতক্ষণ পারে দশ বার পনেরো বার বিশ বার এইভাবে দেখে 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 একটু করেন একটু কষ্ট করে একটু স্টাডি করতে হবে তাহলে মানে দেখে ভিডিওগুলা দেখলেই দেখবেন যে আস্তে আস্তে হয়তো উনি এক মাস পরে না হলো দুই মাস পরে রেজাল্ট পাবে ইনশাল্লাহ ইউটিউবে একজন দর্শক প্রশ্ন রেখেছেন আচ্ছা জাভেদ ভুইয়া স্যার আমার পিএল আইডি এল ফোর ফাইভ আমি ডক্টর দেখিয়েছি দুই সপ্তাহ রেস্ট নিয়েছি এখন বসলে আবার ব্যথা শুরু হয় হ্যাঁ পিএলআইডি এর আগের রুগীরও একই প্রশ্ন দুইবার অপারেশন হয়েছে আর এই রুগী পি নতুন এল ফোর ফাইভ কোমরে সবচেয়ে কমন প্রলাপস হয়ে থাকে এবং এস ওয়ানও এল ফাইভ এস ওয়ানও হয়ে থাকে এই দুইটা জায়গা ভালনারেবল বেশি সেম ঘাড়েও আপনার পাঁচ ছয় এবং সাত এই ফোর ফাইভ পাঁচ ছয় এই দুই জায়গায় বেশি ভালনারেবল তো আসলে পিএলআইডিতে আমরা বলি রেস্টে থাকতে হবে তো রেস্ট থাকতে হবে ধরেন কাউকে আমরা এক সপ্তাহ দিই কাউকে হয়তো দুই সপ্তাহ এক মাস এরকম কিন্তু ইন দ্য মিন টাইম তাকে কিন্তু ডিকম্প্রেশনে যেতে হবে মানে যে ডিস্কটা প্রলাপস হয়েছে বা চাপ দিয়ে আছে সেটাকে আবার মানে রিপ্রলাপস বা কম্প্রেশনকে ডিকম্প্রেসড করতে হবে তো এইটা রুগীরা এখন করে না বা জানে না বা সময় নষ্ট হয় তো এই জন্য পাশাপাশি ওনাকে রিহাবিলিটেশন বা ডিকম্প্রেশন থেরাপি করতে হবে এছাড়া কোনো উপায় নাই না হলে আবার যখন পশ্চারে যাবে বা কাজ কর্মে যাবে বা কাজ শুরু করবে আবার ব্যথাটা শুরু হবে এর মধ্যে রেস্টের পাশাপাশি চিকিৎসা নিতে হবে এই জন্য আমরা পিএলআইডি রোগীকে হসপিটালে ভর্তি করে দেই একটা দুইটা কাজ হয় নাম্বার ওয়ান রেস্ট নাম্বার টু ট্রিটমেন্ট দুইটা এট এ টাইমে হয়ে যায় এবং রোগীরা এবং তখন কিন্তু তাড়াতাড়ি ভালো হয়ে যায় এক্স্যাক্টলি এবং রেজাল্ট আসে আমাদের সাথে আরো একজন সংযুক্ত হয়েছে জি আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আমি তো সাথে কথা তিন চার একটু ক্ষয় আছে ওই যে ব্যায়াম করছিলাম পরে একটু ছিল এখন দুই বছর আর ডাক্তারের কাছে যাই না কিন্তু প্রচুর ব্যাথা একটু হাঁটতে না ব্যথা করে আর ব্যাথাটা আবার এখন আবার একটু পরে গেছে এখন ওটা হাড় খয় আর আমার দুই পায়ে বাম পায়ে একটু বেশি মানে হাড় বাড়ছে এটার জন্য আমি ওই ফিজি থেকে ডাক্তার দেখাইছি ওখানে ব্যথার জন্য বলছে ইনজেকশন দিতে মানে ইনজেকশন দিছি দেওয়ার পরেও এখনো ব্যাথা একটু আছে কিন্তু ব্যথা যে আছে এমনকি হাড়টা যে বাড়ছে ওইটা কি ইনজেকশনের মাধ্যমে যাইব আপনার বয়স কত আমার বয়স বিয়াল্লিশ থাকেন কোথায় সত্তর কেজি শাহবাগ আচ্ছা আচ্ছা জি ধন্যবাদ আপনাকে ওনার বছর বয়স ডাক্তার সাহেব বলেছে হাড় ক্ষয় হয়েছে এবং ওই যে হাড় বেড়েছে ওনার কোমর ব্যথা ব্যথা উপরে উঠে আবার পায়েও যায় যাই হোক উনি চিকিৎসক আগের চেয়ে ভালো বাট সমস্যার সমাধান হয় না যে আপনার এটার এখন একমাত্র ট্রিটমেন্ট রিহাবিল করতে হবে রিহাবিলিটেশন থেরাপি এটা আপনি আবার ডাক্তার সাহেবের সাথে কথা বলে চিকিৎসাগুলো কন্টিনিউ করেন হ্যাঁ আর হাড় বেড়ে গিয়েছে হাড় লেগে আছে চাপ খেয়ে আছে এটা মাথার থেকে ঝেড়ে ফেলে দিতে হবে আপনাদের কারণ আপনি যখন ওটা নিয়ে চিন্তা করবেন তখন কিন্তু আবার অসুস্থ হবেন মানসিকভাবে মানুষের রোগগুলা শারীরিক মানসিক ভাবে জড়িত ওটা আপনি মাথা থেকে ঝেড়ে ফেলে দেন আপনার শরীর ব্যথা নাই আপনি হাঁটতে পারেন কাজ করতে পারেন সুস্থ এটাই আপনি আলহামদুলিল্লাহ বলেন যে এতই ভালো থাকার চেষ্টা করেন ও ওইটা চিন্তা আমাদের ডাক্তারদের যে আপনার হার বেড়েছে বা ক্ষয় হয়েছে বা কিছু ডাক্তার সব বুঝিয়েছে সেটা ঠিক আছে কিন্তু ওটা ঝেড়ে ফেলে দেন আপনি এখন থেকে নিয়মিত রিহ্যাবিলিটেশন থেরাপি চিকিৎসা নেন সঠিক জায়গায় ডাক্তারের তত্ত্বাবধানে তাহলে আপনার এটা ইনশাল্লাহ ইম্প্রুভ হবে আর ক্ষয় বয়স বাড়ার সাথে সাথে অনেকের এমনীতি হতে পারে এর জন্য আমরা বিভিন্ন মিনারেল টেস্ট করে দেখি ভিটামিনগুলো টেস্ট করে দেখি প্রয়োজনে ওগুলো ওই জাতীয় সাপ্লিমেন্টগুলো যেটা লেকিংস থাকে ওটা খেতে হবে বা বাজার থেকে বিভিন্ন প্রকার ক্ষয় কমানোর জন্য বন্ধ করার জন্য আমরা বিভিন্ন সাপ্লিমেন্ট দিয়ে থাকি বিভিন্ন এক্সারসাইজ আছে খাবারের বিভিন্ন ধরন আছে এক এক রুগীর এক এক খাবারে অনেক উপকার আসে তো ওইভাবে আপনার হয়তো ডাক্তারদের পরামর্শে এটা করতে হবে আমরা একজন দর্শকের প্রশ্নের উত্তরে বলছিলাম যে আমাদের কাজের ধরনটা পাল্টাতে হবে বা বুঝতে হবে বা হাউস কাজ করতে গিয়ে অনেক সময় কাপড় ধুতে হয় কাপড় ধোয়ার বিষয়টি নিয়ে কথা বলবো যে অনেকে টুল ব্যবহার করে টুলে বসে কাপড় ধোয় এটা কতটা ঠিক তার আগে আমি একজন দর্শকের প্রশ্ন নিয়েছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি

আবার মনে করেন বেশি বসে থাকলেও আবার পা একটু হয় এখন কি করেন এখন এখন আমি ব্যবসা করতেছি তবে হাঁটা ব্যবসা করতেছি আর কি টানা টানাটানি বা পলে উঠা উঠি এই ধরনের হাঁটা চলাফেরাটা একটু বেশি হয় যার কারণে হাঁটুটা লেগে যায় এর কোন ওষুধ খাইনি অবশ্য এখন কোন ওষুধ খেলে আর কি উপকার ভালো হবে জি জি ধন্যবাদ ওনার কিন্তু লাইফস্টাইল দুই টাইপের ছিল একটা হচ্ছে দশ বছর ধরুন কিন্তু গার্মেন্টসে জব করেছে দাঁড়িয়ে হয়তো নিটের কাজ করছে সামনে ঝুঁকে ঝুঁকে তো এই যে এই 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 জবগুলো থেকে আমি প্রায়ই ডিস্ক প্রলাপসে রুগী পাই ঘাড়ে এবং কোমরে এবং এখন কিন্তু জব আবার ওনার লাইফস্টাইল চেঞ্জ এখন উনি দৌড়াদৌড়ির কাজ করে মানে স্ট্যান্ড বাই বা দাঁড়িয়ে থাকে কোনো কাজ করে না তো ওনার সম্ভবত আগে থেকেই ওই যে গার্মেন্টসে জব করা অবস্থায় ডিস্ক প্রলাপসজনিত সমস্যা ডেভেলপ করেছে যেটা এখন হয়তো উনি হয়তো প্রবলেম মনে করছে তো আপনি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে কোমর ব্যথার যে ব্যায়ামগুলো আছে এগুলো করে দেখেন কিছুদিন আপনি বর্তমান যে জবটা করেন এটা করতে থাকেন এটা বন্ধ করার দরকার নেই কিন্তু ওই যে সামনে ঝুঁকে কাজ করা ভারী কিছু টান দেওয়া হ্যাঁ জোর করে কিছু বস্তা টান দেওয়া এগুলো করা যাবে না খুব সাবধানে চলাফেরা করেন আর ওই ব্যায়ামগুলো করেন ইউটিউবে দেখে আশা করি ইম্প্রুভ হবে যদি তারপরে না হয় আপনার মেরুদণ্ডের একটা এম করে দেখতে হবে এমআরআই করে তারপরে হয়তো ওই অনুযায়ী চিকিৎসা যেতে হবে আর আপনি আপাতত ট্যাবলেট মিকোবেলামিন পয়েন্ট ফাইভ এম জি এটা একটা করে দুবেলা টানা এক মাস খান সকাল বিকাল আবারও বলছি ট্যাবলেট মিকোবেলামিন পয়েন্ট ফাইভ এম জি এটা দুবেলা খেতে থাকেন এতে কিছুটা আশা করি রেজাল্ট আসবে ইনশাল্লাহ এরই মধ্যে আরো একজন দর্শক আমাদের কাছে প্রশ্ন রেখেছেন ফেসবুকে আব্দুল আউয়াল আমার আম্মুর সায়াটিকার ব্যথা এর জন্য কি করব জি সায়াটিকা পিএলআইডি এবং ডিক্স প্রলাপস সবই একই রোগের বিভিন্ন নাম ঘুরে ফিরে একই নাম মানে কোমরে যদি ডিক্স প্রলাপস হয় সেটা সেটা থেকে সায়াটিক পেইন হতে পারে সায়াটিকা অনেক সময় সায়াটিক নার্ভে বিভিন্ন কারণে ইরিটেশন বা ইনফ্লামেশন হতে পারে তার থেকেও সায়াটিকা হয় মানে সায়াটিকা হচ্ছে এমন একটা রোগ যেটা হচ্ছে একটা নার্ভ আছে তার নাম অনুযায়ী হয়েছে তো এই ক্ষেত্রে ট্রিটমেন্টকে এই ক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে রিহাবিলিটেশন এবং বিভিন্ন ইলেকট্রোথেরাপি এক্সারসাইজ এর মাধ্যমে বেশিরভাগ রোগী ভালো হয়ে যায় আর হচ্ছে ওই যে আর্গোনমিক্স বারবার বলছিলাম যে বসা কাজের ধরন এগুলা মেনটেন করা অনেক সময় আমরা এমআরআই করে দেখি যদি খুব বেশি সিভিয়ার এক্সট্রুশান থাকে বা ক্যানেল স্টোনোস থাকে বা অনেক সময় লিস্থেসিস থাকতে পারে বা সরে গিয়ে থাকতে পারে হার তো সেক্ষেত্রে অনেক সময় সার্জারি করার প্রয়োজন হতে পারে তবে সেক্ষেত্রে যদি নিউরোলজিক্যাল কোনো ডেফিসিট দেখা দেয় যেমন শক্তি কমে যাওয়া বা গ্রেডিং কমে যাওয়া পায়ের তারপরে ফুড ড্রফ তারপরে সেন্সেশনে যদি কোনো সমস্যা হয় পারসেপশনের সমস্যা হয় তখনই অপারেশনের প্রয়োজন হয় বেশিরভাগ রুগী আপনার পুনর্বাসন থেরাপি চিকিৎসার মাধ্যমে ভালো হয়ে যায় এবং নিয়মগুলা মেনে চললেই ভালো থাকতে পারে আমার মনে হয় উনি ওইভাবে যদি চিকিৎসকের পরামর্শ নেয় চিকিৎসা করেন ইনশাআল্লাহ ওনার মা সুস্থ হয়ে যাবে আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন জি জি দর্শক আপনি টেলিভিশনে ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন। তাহলে আজমল বলছি, খুলনা থেকে বলছি। আমি চার পাঁচ বছর যাবত হার্ডবুটকে ভুগতেছি। হুম। তাই বলেন আমি শুনতে পাচ্ছি। আগে ছিল বাম পায়ে এখন এখন এসে ডান পায়ে। হ্যাঁ। ঠিক

হাঁটতে গেলে ব্যথা বেড়ে যায় তো সাধারণত হাঁটুতে অনেক সমস্ত যদি ডেভেলপ করে এটা হয় এটা কমন একেবারে একটু বয়স হলেই পুরুষদের ধরেন বা উপরে গেলে বা ফিফটি ফিফটি ফাইভের উপরে গিয়ে এই সমস্যাটা দেখা দিতে পারে তো সেক্ষেত্রে হাঁটু ভেঙে বসতে কষ্ট হবে মানে উঠবস করতে কষ্ট হবে নামাজ পড়তে কষ্ট হবে বা কোনো কারণে হাঁটু ভাঙার দরকার হলে সে বসতে পারবে না হাঁটতে গেলে সিঁড়ি বাইতে গেলে কষ্ট হবে রুগীর অনেক সময় এক পায়ে ব্যথা হতে পারে আর এক পা ভালো হতে ভালো থাকতে পারে এই জাতীয় সমস্যা দেখা দেয় তো আপনার আসলে এই সকল ক্ষেত্রে যেটা করণীয় হচ্ছে কিছুদিন রেস্টে থাকা ধরেন সপ্তাহখানেক রেস্টে থেকে ব্যথা গরম সেঁক দেওয়া ব্যথানাশক মলম দেওয়া আর হাঁটুর বিভিন্ন এক্সারসাইজ আছে যেটা আমরা বলি কোয়াডিস্টেন্ডেনিং এক্সারসাইজ স্টেটিক এক্সারসাইজ নিউরোডাইনামিক এক্সারসাইজ এগুলা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে হাঁটু ব্যথার বিভিন্ন ব্যায়াম ওগুলা করেন আর রেস্টে থেকে ব্যথা গরম সেঁক দেন মলম দিয়ে দেখেন আপনি সর্বোচ্চ ব্যথানাশক ওষুধ সাত থেকে দশ বারো দিন খেয়ে দেখতে পারেন যেমন এই ক্ষেত্রে এসিক্লোফেনাক খুব ভালো কাজ করে সাথে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে আর এই ক্ষেত্রে ক্যালসিয়াম একটা করে দু এক মাস খেয়ে দেখেন কিছুদিন এগুলা করে দেখেন তারপরেও না হলে অবশ্যই চিকিৎসককে দেখাতে হবে বাদ ব্যথা বিশেষজ্ঞকে দেখিয়ে উনি যে চিকিৎসা দিতে চায় সেটা আপনাকে করতে হবে আর যদি ওই যে পায়ের মাংসপেশির ব্যথা যদি পাশাপাশি হয় বুঝতে হবে সমস্যা কোমরও থাকতে পারে তো সেই ক্ষেত্রে কোমর আমাদের হয়তো স্ক্রিনিং করে দেখতে হবে এক্স রে এমআরআই করে বা কোমর অ্যাসেস করলে আমরা বুঝতে পারি শুয়ে বিভিন্ন টেস্ট করে দেখি তো এগুলা করতে হবে আর ওজন কেমন এটা আমি জানি না ওজনটা আপনার নিয়ন্ত্রণে রাখা বেশি হলে কমানো কম হলে বাড়ানো তো এই যে নিয়মগুলো এগুলা কিন্তু সবই করতে হবে

মালয়েশিয়া আমি জোর বারোতে থাকি স্যার আমি আপনাকে অনলাইনের মাধ্যমে শিখিসে নিছিলাম আপনার কাছ থেকে আমার এক লোক আপনার কাছে গেছিল আচ্ছা 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 জি বলেন এখন কি অবস্থা যে আপনি যে আমাকে মেডিসিন গুলো দিছিলেন সিলিপের মধ্যে আমি তো এগুলো মালয়েশিয়া পাই নাই পরবর্তীতে আমি বাংলাদেশ থেকে আমার এক ফ্রেন্ডের মাধ্যমে নিয়ে আনাইছি তো এখন এগুলো খাইতেছি খাওয়ার পরে যে এখন আমার ব্যথা ছিল আগে কম জ্বালা পড়া ছিল এখন ব্যথাটা আরো আজ দু তিন দিন ব্যথাটা বেশি বাড়ে গেছে হাতের বাহু সহ এখন ব্যথা করতেছে স্যার আচ্ছা জালাপোড়া জালাপোড়া আছে আপনি যে গ্যাস্টিক ট্যাবলেট গুলো কতক্ষণ বসে থাকলে জালাপোড়া করে পিড়ে আর কোমরে আর হাঁটাচলা করলে ব্যথা না হবে কি যে কয় ব্যথা করে যখন আমি রুমে চলে যাই লুঙ্গি পরি তখন আর জালাপোড়া করে না কাজে আসলে জালাপোড়া করে আচ্ছা আপনি একটা কাজ করেন ওই যে ফ্রেন্ডের মাধ্যমে পাঠিয়েছিলেন আমার কাছে

রহিম আদনান নামে একজন ফেসবুকে প্রশ্ন রেখেছেন সেটি বলছি ঘুম থেকে ওঠার পর ডান পা উঠাতে পারি না বেশিক্ষণ বসে থাকতে পারি না নামাজে রুকুতে গেলে ডান পায়ে রগে টান পড়ে কি করব আচ্ছা এটা আমরা যদি এরকম হয়তো যে উনি ঘুম থেকে ওঠার পরই সমস্যাটা হয় তা আমরা ধরে নিতাম যে বিছনার সমস্যা থেকে হতে পারে অনেক সময় কিন্তু আবার নামাজে রুকুতে গেলে ও সমস্যা মানে একটা মানুষ তার সারাদিন শুয়ে থাকে না হয়তো রাতে ঘুমায় সকালে উঠেতে সে তার প্রফেশনাল কাজ করে বা চলাফেরা করে বিভিন্ন কিছু করে আবার নামাজের একটা পিরিয়ড হলে ওই সময় হয়তো সে গিয়ে নামাজটা পড়ে তখনও সমস্যাটা হয় তাহলে বুঝতে হবে যে ওনার পারমানেন্টলি কোনো কোমরের কোথাও না কোথাও কম্প্রেশন আছে যার কারণে সমস্যাটা হয় এই জন্য ওনাকে আমার মনে একজন চিকিৎসক দেখে এমআরআই করে দেখতে হবে যে কোথাও কোনো কম্প্রেশন আছে কি না তারপরেও বলবো যদি ওনার বিছানাটা কোনো সমস্যা থাকে অনেক সময় বিছানা উঁচু নিচু থাকতে পারে অনেকে খুব শক্ত বিছানায় ঘুমায় আবার অনেকে জাজিম বা আপনার ফোমে ঘুমায় তো এই এই সকল বিছানায় কিন্তু আমরা অ্যাভয়েড করতে বলি অবশ্যই উঁচু বিছানায় শুইতে হবে যেমন খাট বা আপনার কোনো খাটি সে শুইতে পারে এবং সেটা কিন্তু ফার্ম হইতে হবে মানে একটা পাতলা তোষক বা যদি আপনি স্প্রিং ম্যাট্রেস বা ভালো মানের ম্যাট্রেস ব্যবহার করে কোনো সমস্যা নেই মানে যে সকল বিছানা যদি শুলে দেবে যায় এবং সেটা দাব অবস্থায় থাকে মানুষ উঠে গেলেও তাহলে বুঝতে হবে বিছানাটা প্রবলেম আছে রিকয়েলিং হতে হবে মানে বিছানাটা যেন আবার আগের অবস্থানে চলে আসতে হয় অনেক সময় ফোম এবং জাজিমে যখন দীর্ঘমেদী ইউজ করে তখন কিন্তু ওগুলা জায়গা জায়গা চেপে যায় বা দেবে যায় নিচের দিকে এবং মানে বেশি দিন ব্যবহার করলে তারপরে এরকম এই সমস্যাটা অ্যালাইনমেন্ট স্পাইনে বিভিন্ন দিকে কম্প্রেশন হতে পারে আমার মনে হয় বিসনাটক কারেকশন করা ওনার ওনার উচিত আশেপাশে আচ্ছা আরও একজন দর্শক আমাদের সাথে ফেসবুকে সংযুক্ত হয়েছেন তিনি লিখেছেন স্যার আমার পায়ের অপারেশন হয়েছে 7 মাস আগে এখন জিমে ব্যায়াম করা যাবে হ্যাঁ ধন্যবাদ আসলে অনেকেরই প্রশ্ন যে ধরেন এক বছর আগেও যদি হয়ে থাকে বা সাত আট মাস আগে হয়েছে বা ছয় মাস আগে হয়েছে কখন থেকে অ্যাকচুয়ালি জিমটা স্টার্ট করা যাবে হ্যাঁ জিম আসলে কিছু এক্সারসাইজ আছে জিমে যেটা আমরা করতে পারি যারা সাধারণ মানুষ যেমন আমরা হাঁটতে পারি ট্রেডমিল করতে পারি লাইট এক্সারসাইজ করতে পারি সাইক্লিং করতে পারি কিন্তু যারা আমরা মানে জেনারেল পিপল বলতে যারা যারা না এবং মানে হচ্ছে স্পোর্টস তাদের প্রফেশন তারা অবশ্যই হেভি ওয়েট লিফটিং বা অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশন বা তাদের চিকিৎসকের পরামর্শে তারা চলে কিন্তু সাধারণ মানুষকে গিয়ে ওখানে যদি আপনি হেভি ওয়েট লিফট শুরু করে বা ওয়েট লিফটিং এক্সারসাইজ করে তাহলে কিন্তু ইঞ্জুরি হবে এবং একটা সাধারণ মানুষ কিন্তু প্রফেশনালি কাজটা করতে পারে না সে হয়তো কিছুদিন করে এরপরে বন্ধ করে দেয় আবার করে আবার করে না এতে কিন্তু তার শারীরিক বিভিন্ন ইঞ্জুরি নিয়ে আমাদের কাছে আসে এটা করা যাবে না জিম যে কোনো লাইট এক্সারসাইজ উনি করতে পারে এটার জন্য জিমে যেতে হবে নট নেসেসারি উনি সাইকেল চালাতে পারে ভালো হচ্ছে হাঁটা এটা কিন্তু মানে কোনো সেরকম প্রবলেম হয় না হ্যাঁ হাঁটা সাঁতার কাটা এগুলা বেসিক এক্সারসাইজ এটা সবার জন্য উপকারী একেবারে একটা রোগীর জন্য যেমন উপকারী একজন স্পোর্টসম্যানের জন্য একটা জেনারেল মানুষের জন্য তবে উনি এক্সারসাইজ করতে পারে যদি মানে যে জায়গা যেখানে ইনজুরি হয়েছে সেটা বুঝে শুনে সাথে আরো দর্শক সংযুক্ত আছেন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আমি মোহাম্মদ হাসান জামালপুর থেকে বলছি জি জি আসসালামু আলাইকুম আমি জামালপুর থেকে বলছি

মানে আমি যে নিজেকে পায়ের আঙুল দিতে আমি ধরতে পারি না কাছাকাছি মনে করেন একদম চেষ্টা করতে ডাক্তার আমিনুল ইসলাম উনি আমার বললো যে শক্ত হয়ে গেছে আপনি সাইকেল ছাতার কাছেন আর আমার এটা বড়ি দিচ্ছে আমি মানে চালায় যাচ্ছি খেলাধুলো

আপনার যে রোগটা হয়েছে এটা এক প্রকার আর্থ্রাইটিস সম্ভবত এনকালোজিং বা আমরা এসপিএ বলে থাকি তো এটাতে আস্তে আস্তে মেরুদণ্ড হাড়গুলা জোড়া লেগে যায় হিপ জয়েন্টের হাড় জোড়া লেগে যায় মানে জোড়া লেগে যায় মানে ব্যাপারটা এরকম না যে মানে চিকিৎসা করলেও লাগে সাধারণত চিকিৎসা করলে আর এগুলো হয় না তো আপনি যেহেতু ওষুধ খাচ্ছেন ওষুধ কন্টিনিউ করবেন তিন চার মাস পর পর ব্লাড টেস্ট করে ডাক্তার সাহেবকে দেখাবেন সাঁতার কাটতে বলেছে উনি খুব ভালো সাজেশন দিয়েছে আপনাকে সাঁতার কাটবেন হাঁটবেন এক্সারসাইজ যা যা পারেন করবেন আমার ইউটিউবে বহু এক্সারসাইজ দেওয়া হচ্ছে মেরুদণ্ডের শুয়ে শুয়ে বিছানা এক্সারসাইজ করবেন ব্যথা গরম শেক দিবেন হ্যাঁ এই যে অ্যাক্টিভ লাইফ লিড করবেন যতটুকু পারেন সাইকেল চালাবেন মানে সব সময় মুভমেন্টে থাকবেন আর ওষুধ খেতে থাকেন কোনো অসুবিধা নেই আর এটা ফলো আপ করতে থাকেন এই যা হয়েছে হয়তো এটা উন্নতি হবে এবং আর হবে না ইনশাল্লাহ আপনি এটা নিয়ে হতাশের কিছু নাই আপনি চিকিৎসা বন্ধ করবেন না অনেক সময় আমরা প্রায় রুগী দেখি বিভিন্ন মানুষের কু পরামর্শ বলব যে ডাক্তারদের ওষুধ বন্ধ করে দেয় চিকিৎসা বন্ধ করে দেয় বিভিন্ন কবিরে যে বনাজি ওষুধ খাওয়া শুরু করে বা রুগীদেরকে বলে আর এগুলো করে কোনো লাভ নাই মানে হতাশ করে দেয় তখন কিন্তু রুগীটা একটা ধাপে চলে আসছে যে রুগী হয়তো সময় লাগছে বাট এরপরে দেখা যায় যে রুগী আস্তে আস্তে আবার খারাপ হয়ে যায় এবং তখন তার সে একটা ভিন্ন পথে চলে যেতে হয় থাকে মানে আর লাইফটা তার থাকে না তা আমার মনে হয় আপনার চিকিৎসা সম্পূর্ণ ভালোভাবে হচ্ছে তো আপনি কন্টিনিউ করতে থাকেন আমাদের সাথে ইতিমধ্যে আরও একজন দর্শক ফেসবুকে সংযুক্ত হয়েছে উনি লিখেছেন আব্দুল্লাহ মাদানি গত দুই বছর যাবত হার ক্ষয় রোগে ভুগছি এখন কি করব আচ্ছা হার ক্ষয় রোগ সেটা অনেক রোগ থেকে হার ক্ষয় হতে পারে কিন্তু শারীরিক সমস্যাটা কি এটা যদি কারো হার ক্ষয় হয়েছে কিন্তু কোনো শারীরিক সমস্যা নেই কোনো ব্যথা নাই বা কোনো পঙ্গুত্ব ভুগছে না বা প্যারালাইসিস নাই বা সমস্যা নাই তাহলে এটা নিয়ে এত উড়িড হওয়ার কিছু নাই শুধু শুধু হার ক্ষয় খোঁজার কোনো দরকার নেই আর যদি হার ক্ষয় থেকে ব্যথা বেদনা হয় তাহলে চিকিৎসা নিতে হবে এই ক্ষেত্রে পুনর্বাসন চিকিৎসা অবশ্যই করতে হবে রিহ্যাবিলিটেশন সেটা অবশ্যই একজন বাদ ব্যথা ডাক্তারের পরামর্শে উনি করবে আর পাশাপাশি কিছু খাবার আছে যেগুলা আমাদের শরীরে এই সকল ক্ষয় বন্ধে অনেক উপকারে আসে যেমন সকল বাদাম জাতীয় যে খাবার বাদাম বিচিগুলা এগুলা অনেক উপকারে আসে তারপরে হচ্ছে দুধ ও দুগ্ধজাত খাবার এগুলো আমাদের অনেক উপকারে আসে তারপরে কায়িক পরিশ্রম শারীরিক পরিশ্রম ঘামানো মানে যে পরিশ্রম শরীর ঘামায় বা হাঁটা চলাফেরায় এতে কিন্তু আমাদের বডিতে সার্কুলেশন বাড়ে এবং আমাদের ম্যাটাবলিজমে হেল্প করে তখন কিন্তু আমাদের এই জাতীয় জয়েন্টে যদি কোনো ক্ষয় শুরু হয় তখন কিন্তু সার্কুলেশনের কারণে আমাদের ন্যাচারালি কিন্তু ক্ষয়টা প্রিভেনশন হয় মাসেলগুলায় স্ট্রেস হয় স্টেনদেন হয় তো এইগুলো হচ্ছে আমাদের নিয়মিত আমরা করতে পারি বিভিন্ন আরও খাবার যেগুলো আছে যে সুষম খাবারগুলো নিয়মিত খাওয়া আর কিছু খাবার আছে বড়িতে ইনফ্লামেশন করে যেমন প্রসেস ফুড আমরা যে প্যাকেটজাত খাবারগুলো খাই এগুলো শরীরে ইনফ্লামেশন করে এবং ক্ষয় তৈরি করতে পারে তারপরে হচ্ছে আপনার কিছু খাবার আছে যে যেমন ভাজা পোড়া বা রেড মিট যেগুলো আমাদের শরীরে প্রদাহ করে জোড়া নষ্ট করে ফেলে তো এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে ন্যাচারালি কিন্তু আমরা অনেক অনেকভাবেই ভালো থাকতে পারি তারপরেও যদি ক্ষয় হয় বিভিন্ন টেস্ট করে দেখি আমরা যেমন এক্সরে তে পাওয়া যায় বা ব্লাড টেস্ট মিনারেল টেস্ট করলে যদি ডেফিসিয়েন্সি থাকে সেগুলো আমরা সাপ্লিমেন্ট হিসেবে খেতে পারি বা দেওয়া যেতে পারে রুগীকে রুগী টু রুগী ভিটামিন ডি এর ঘাটতি থেকে হতে পারে আমরা প্রায়ই পেয়ে থাকি ভিটামিন ডি ডাক্তারের পরামর্শে খেতে পারে তারপরে ক্যালসিয়াম ক্যালসিয়ামেরও বিভিন্ন সোর্স আছে এখন রিসার্চ হচ্ছে যে বিভিন্ন ক্যালসিয়াম মাঝে মাঝে খেতে পারে জিঙ্ক ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ বা বিভিন্ন ইভেনকে আয়রন এগুলো আমাদের খুবই উপকারী পর্যাপ্ত দরকার তবে পরিমিত মানে এগুলো করে খাওয়াটা ভালো কারো আবার হাইপার হইলেও সমস্যা যদি বেশি হয়ে যায় সেটাও সমস্যা এই জন্য দেখে শুনে ডাক্তারের পরামর্শে খেলে খাবারগুলা সাবধানে খেলে মিষ্টি জাতীয় খাবার অ্যাভয়েড করে এবং পাশাপাশি ওই যে কায়িক পরিশ্রম করা করলে এগুলো আমরা কিন্তু অনেকাংশেই প্রিভেন্ট করতে পারি একটা আশি বছর একশো বছরের মানুষ যুবকের মতো চলতে পারে আবার একজন যুবক আশি বছরের বয়সের বুড়া হয়ে যেতে পারে যদি নিয়ম গুলো এই জন্যই তো বলা হয় যে বায়োলজিক্যাল এজ যেটা সেটা ইম্পর্টেন্ট ক্রনোলজিক্যাল এজ জি আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন আচ্ছা হ্যালো আসসালাম আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে আসসালাম আলাইকুম আমি দেলোয়ার হোসেন আমার স্বামী দেলোয়ার হোসেন আপনার স্যার আমার তো ডায়াবেটিস আছে আর আমার আজকে দু তিন মাস পর্যন্ত পায়ে অনেক ব্যাথা করে এখন আমি ডায়াবেটিস দেখাচ্ছি দেখার পরে উনি তো কম কম ওষুধ দিতে দেখা তেমন দিতে না এখন

এগুলা করেন আমার ইউটিউব দেখে ব্যায়াম করেন কোমর ব্যথা যে ব্যায়ামগুলো দেওয়া আছে ওগুলা করেন অনেক আশা করি ইমপ্রুভ হবে ইনশাল্লাহ আর যেহেতু ডাক্তার সাহেব অর্থোপেডিক্সের ডাক্তার ওষুধ দিয়েছে ওনার ওষুধগুলা শেষ করেন আবার ওনাকে আরেকবার দেখান আর এই নিয়মগুলা মেনে চলেন যেটা নিয়ে আমরা বারবার বলছি যে সকল কারণেই সমস্যাটা হয় তা আমার মনে হয় ঠিক হয়ে যাবে তারপরেও যদি নিয়ম মানার পরে সুজয়ে বসার পরে কাজগুলা সাবধানে করার পরেও যদি আপনার সমস্যা যায় না তাহলে আপনাকে কোমরের একটা এমআরআই করে দেখতে হবে যে কোমরে কোনো কর্ড কম্প্রেশন বা নার্ভ কম্প্রেশন বা কোনো ক্ষয় বা কিছু আছে কি না ইউটিউবে একজন দর্শক প্রশ্ন করেছেন আমার দুই পায়ের গোড়ালি ব্যথা দুই বছর ধরে কোমরের বাম পাশে ব্যথা ডাক্তার দেখিয়েছি ইনজেকশন দেওয়ার কথা বলেছে ইনজেকশন দেওয়া ঠিক হবে কি জি কোমরের ব্যথা এবং গোড়ালি ব্যথা ওনার দুইটা প্রবলেম তো গোড়ালি ব্যথা আসলে কমন এটা আমরা প্রায়ই পাচ্ছি ইনজেকশনের ব্যাপারটা পরে আসছি তো ঘোড়ালি ব্যথাটা আমরা কিন্তু এমনিতেই সারিয়ে ফেলতে পারি যদি রুগীরা আমরা সচেতন হই মানে যার ব্যথা হয় তারপরে রুগী সচেতন হয় এর আগে আমরা যতবারই বলি কোনো লাভ নাই যে যার মতোই করেই চলে প্রথম হচ্ছে জুতা জুতা একটা ইম্পর্টেন্ট ইস্যু মানে জুতা যখন কিনবে জুতা মানে বিউটিফিকেশনের দিকে নজর না দিয়ে জুতা মেডিকেলি ওকে কিনা বা ভালো কিনা আপনার স্বাস্থ্যসম্মত কিনা এটা ইস ইম্পর্টেন্ট অনেকে খুব শক্ত জুতা পরে টাইট জুতা পরে হার্ড জুতা পরে বা পড়তে হয় বাধ্য শুগুলা অফিশিয়াল যে এগুলো একটাও কোনো মানে মানুষের জন্য কোনো উপকারী না সব অপকারী ছাড়া এই ক্ষেত্রে যদি ক্যাটস ব্যবহার করতে পারে বা সফট শ্যু কাপড়ের শ্যু এগুলো অনেক ভালো বা যদি এমনি নর্মাল যে শু কিনলেও শু এর মধ্যে আমরা অনেক সময় তলায় ইনসোল ফুল দিয়ে হিল কুশন ব্যবহার করতে বলি বা সফট শু সোলের শু ইদানিং হয়তো দু একটা কোম্পানি তৈরি করে যদি ওগুলা ইউজ করা যায় আর বাসায় অনেকে খালি পায়ে হাঁটে এটা করা যাবে না বাসা অবশ্যই পঞ্চ বা চপ্পল যেটা আমরা বলি এই জাতীয় কোনো একটা কিছু তাকে ব্যবহার করতে হবে খালি পায়ে কখনো হাঁটা যাবে না এটা পায়ের তলা বারবার ইঞ্জুরি মোস্ট অফ দ্য রুগী এটা হ্যাঁ দু একটা রুগী ওভার ওয়েট থেকে হতে পারে অনেকের পায়ের ঘটনের সমস্যা থেকে হতে পারে তো এটা রেয়ার কেস এগুলো আমরা হয়তো জুতা কারেকশন করি বা

কিছু কিছু রোগ থেকে পায়ের তলা ব্যথা হয় যেমন বিভিন্ন আথরাইটিস রিমোটয়েড আথরাইটিস এন্ড তখন স্টোয়েড দেওয়া ছাড়া কোনো গতিও থাকে না সেই ক্ষেত্রে রুগী তেমন কোনো সমস্যা হয় না কিন্তু আমি যেটা বললাম যে প্লান্টার ফেসাইটিস বা ক্যালকিনিয়াল স্পার বা ডিউ টু জুতা বা তলার মানে ইঞ্জুরি থেকে হয় তখন কিন্তু স্টোরেড ব্যবহার না করাই ভালো এটা সবচেয়ে সেফ ট্রিটমেন্ট হচ্ছে আমাদের ইলেকট্রোথেরাপি যেমন আমরা লেজার ব্যবহার করে থাকি লেজার খুবই ভালো এবং সেফ ভালো হয়ে যায় আরেকটা হচ্ছে আমরা শক ওয়েব ইউজ করি শক ওয়েব খুবই লেটেস্ট থেরাপি এটা হচ্ছে আপনার কে ব্যবহার করা হয় একটা অত্যাধুনিক মেশিনের মাধ্যমে স্পেশালি জার্মান টেকনোলজি খুব ভালো জার্মানিরা এটাতে অনেক আগিয়ে তাদের যে মেশিনগুলো ভালো সেটার মাধ্যমে আমরা এয়ার কম্প্রেস করে পায়ের তলায় শক দেওয়া হয় এটা হয়তো কয়েকটা সেশন দুই তিনটা দিলেই ভালো হয়ে যায় রুগী এগুলোই বেটার বা এক্সারসাইজ করে বা বা আমরা ফেরাডিক বাদ বলি মানে ফেরাডিক কারেন্টের মাধ্যমে স্টিমুলেশন দিই তাতেও ভালো হয়ে যায় এগুলোই হচ্ছে সেফ ট্রিটমেন্ট তাছাড়া আমরা অনেক সময় প্রোলোথেরাপি করি প্রোলোথেরাপিটা হচ্ছে আপনার লোকাল এবং আর হচ্ছে আমাদের একটু কনসেনট্রেট ডেক্সট্রোস মিলিয়ে দেওয়া হয় তো প্রোলোথেরাপি অনেক সময় আবার পেইন আসতে পারে অথবা আমরা পিআরপি করতে পারি পিআরপি থেরাপি এটা আরো বেস্ট ট্রিটমেন্ট এটা তো নিজের শরীরের ব্লাড থেকে নিয়ে প্লাটেলেটটাই ওখানে দেওয়া হয় তো অনেক ইনজেকশন আছে আর কি মানে লটস অফ ট্রিটমেন্ট বা প্রসিডিউর আছে এটা দিতে পারে এই প্রসিডিউরগুলো তো মানুষ জানলে অবশ্যই একটা কথা সাথে সাথে প্রশ্ন এসে যায় এগুলো কি রকম কষ্ট পড়বে বা খরচের দিকটা কেমন আসলে খরচের দিকটা মানে বাংলাদেশের মানুষের জন্য সহনীয় মানে এরকম না যে বাংলাদেশের মানুষ এটা করতে পারবে না সহনীয় এটা যেকোনো লেভেলের মানুষ অনেক খরচ পড়ে ফিজিওথেরাপি করতে গেলে হ্যাঁ অবশ্যই তুলনায় আমাদের দেশে কিন্তু খরচ অনেক কম অনেক কম খরচের চিন্তা করলে চিকিৎসা বাংলাদেশে করাই ভালো আর যার টাকা পয়সা আছে সে বিদেশ যেতে পারে সমস্যা নাই সে হয়তো একটু নার্সিংcare ভালো পাবে হয়তো ভালো

কারণ ওখানে হয়তো ইন্স্যুরেন্স কভারেজের একটা ব্যাপার থাকে বা চাইলেও তারা পারে না হয়তো ফ্রি পায় কিন্তু হয়তো তারা চাইলেই তাদের মতো করে চিকিৎসাটা নিতে পারে না তখন আমাদের কাছে চলে আসে ট্রিটমেন্টের জন্য তো এটা আমি প্রতিনিয়ত আমাদের হাসপাতালে নিয়মিত জাতীয় আমাদের প্রবাসীরা আসছে ইভেন কি বিদেশিরও আসছে বা যারা বাংলাদেশে জব করে বিভিন্ন জায়গায় তারাও আসছে এই ট্রিটমেন্ট নেওয়ার জন্য তো এখন চিকিৎসা এখন তো মনে করেন অ্যাভেলেবিলিটি হয়েছে বা প্রযুক্তির কারণে মানুষের নলেজ মানে আমি বলবো তথ্যের আদান প্রদানের কারণে অনেক কিছু মানুষ জানতে পারে তো গোড়ালি ব্যথার জন্য যদি কোনো ডাক্তার ইনজেকশন দিতে চায় সে দিতে পারে এটা নিয়ে কোনো হয়ত মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই যাদের হাঁটুতে ব্যথা আছে হাঁটুতেও তো ইনজেকশন দেয়া হয় বা দেয়া যায় সেম বিভিন্ন ইলেকট্রোথেরাপি এক্সারসাইজ এগুলো তো ইমপ্রুভ হয় এখন ইট ডিপেন্ডস অন ডাক্তার সাহেব দেখলেই তো বুঝতে পারে যে আসলে কোথায় কি হচ্ছে এটা অনেক সময় হাঁটু ব্যথা রুগী মনে করে যে হাড় হাড় থেকে হচ্ছে কিন্তু অ্যাসেস করে আমরা অনেক সময় দেখি যে না লিগামেন্টের প্রবলেম হয়তো ক্ষয় আছে ওকে ক্ষয় পেইন হবে এমন কোনো কথা নেই কিন্তু হচ্ছে ডিউ টু লিগামেন্ট ইঞ্জুরি এখন আপনি যদি দিতেই থাকেন থেরাপি দিতে থাকেন কোনো রেজাল্ট আসবে না লিগামেন্টকে কারেকশন করতে হবে ইঞ্জুরির কারণে ওখানে হয়তো ফাইব্রোসিস হয়ে গিয়েছে বা টর্ন হয়ে আছে টাইট হয়ে থাকে সেটাকে স্ট্রেস করাতে হবে রিল্যাক্স করাতে হবে তো সেই ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট থেরাপি অ্যাপ্লাই করতে হবে এক এক রুগীর ক্ষেত্রে এক একটা কাজ করে মানে ইট ডিপেন্ডস অন ডাক্তার যেটা মনে করে আবার আমি চাইলাম যে তাকে সয়েব দিব এখন এক্সপেন্ডিচার আছে তো সেই তুলনায় যদি দেখা যায় যে রুগীর আর্থিক অবস্থা এতই খারাপ যে তার দ্বারা এটা নেওয়া সম্ভব না তখন আমাদের অল্টারনেটিভ থেরাপিতে যেতে হবে যেটা তার দ্বারা সম্ভব তো এইখানেও কিন্তু চিকিৎসা চেঞ্জ হয়ে যাবে মানে চিকিৎসাটা এরকম না যে প্রত্যেকের একই চিকিৎসা দিতে হবে এমন কোনো কথা না ইট ডিপেন্ডস অন রুগী বয়স এইজ ইকোনমিকাল ব্যাপারটা হ্যাঁ সব মিলেই মানে এটা ডাক্তার কি সিদ্ধান্ত নিতে হবে তার ক্ষেত্রে কোনটা দিলে ভালো এবং তার জন্য কতটা নিরাপদ এটা। এটা কেবল চিকিৎসা দিলে হবে না এটা সাইড ইফেক্ট চিন্তা করতে হবে। ভবিষ্যতে আবার খারাপ হয় কিনা। যেমন আমি যদি পিআরপি থেরাপির কথা বলি আর স্টেরয়েডের কথা বলি। স্টেরয়েড ইনস্ট্যান্ট রেজাল্ট আসবে বটে কিন্তু দীর্ঘমেয়াদী স্টেরয়েড রোগীর ক্ষতি করে। আর পিআরপি ইনস্ট্যান্ট রেজাল্ট আসুক না আসুক রোগীর ক্ষতি করে না। কিন্তু উপকারী করে।

একটা অংশ আপনি জানেন যে প্লাটেলেট প্লাটেলেট হচ্ছে অটো মানে হিলিং করে রিজেনারেশন করে আমাদের টিস্যুকে একটা মেশিনের মধ্যে দিয়ে প্রথমে তো ব্লাডটাকে একটা মেশিনের মধ্যে দিয়ে নিয়ে আমরা মানে এটা একটা স্পেশাল কিট লাগে বা টিউব লাগে যেগুলো বিদেশ থেকে আনতে হয় ওই টিউবের মাধ্যমে আমরা ব্লাডটা কালেকশন করি করে একটা নির্দিষ্ট মেশিনে সেটাকে আমরা সেন্ট্রিফিউজ করি নির্দিষ্ট রোটেট করে নির্দিষ্ট টাইমে এক এক কোম্পানির এক একটা মানে আপনারা সেট করা থাকে ইট ডিপেন্ডস অন কোম্পানি তারা সেট করে দেয় যে কোনটা কত কি আসবে আপনি কি করতে চান সেটা তো সেই ক্ষেত্রে পিপিপি তৈরি হয় प्योर প্লাজমা তৈরি হয় অথবা রিচ প্লাজমা তৈরি হয় এখন জার্মানির স্কিনে ডাক্তার সাবরা प्योर প্লাজমা ব্যবহার করে বিউটিফিকেশনে বা স্কিনের ডিজিজে স্কিনের বিভিন্ন কারণে আমরা ব্যথার ক্ষেত্রে আমরা পিআরপিটা ব্যবহার করি আবার পিআরপি পরিমাণটা ইট ডিপেন্ডস অন কত দিব কোথায় দিব কিভাবে দিব এগুলো আমরা দিয়ে থাকি একেবারে হানড্রেড পার্সেন্ট সেফ কোনো কারণ রুগীর ব্লাডই আবার রুগীর শরীরে দেওয়া এখানে বাহিরের কোনো ওষুধ এখানে নাই শুধু মাঝখানে একটা প্রযুক্তি আর কিছু না তো এই সকল থেরাপি অনেক ইফেক্টিভ আবার আপনি কেবল শুধু পি করলেন পায়ের তলা হাঁটুতে সেটা হয়তো আপনার কাটিলে জিরোশন বন্ধ হল বটে কিন্তু ডিউ টু আথরাইটিস অলরেডি আপনার রেঞ্জ অফ মোশন কমে গিয়েছে মাসেলের শক্তি কমে গিয়েছে আপনাকে পাশাপাশি এক্সারসাইজ করতে হবে বিভিন্ন মাসেলের শক্তি কমে গিয়ে থাকলে তো অবশ্যই সেটাকে আবার ব্যাক করাতে হবে হবে হলে স্ট্রং করতে হবে না হলে পিআরপিটা আপনাকে তেমন কোনো সুবিধা দিবে না ডিউ টু ওই মাসেল উইকনেস উইকনেসের কারণে রোগী আবার কয়েক দিন পরে ব্যথার কথা বলবে তো এই জন্য আর কি মানে একটা হোলিস্টিক ট্রিটমেন্ট দিতে হবে এবং খুবই প্রফেশনাল এক্সপেরিয়েন্স লাগবে এবং এখানে যারা এই কাজগুলো করছে বা দীর্ঘমেয়াদী করছে এবং টিম ওয়ার্ক সবকিছু এবং রুগীর আমি বলবো রুগী এখানে ভূমিকা পালন করে রুগী যদি সেটা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে ডাক্তারের কথা শুনে এবং পালন করার চেষ্টা করে তাহলেই রুগীগুলা ভালো হয় এখানে আমরা কেবল ট্রিটমেন্ট দিলাম বিভিন্ন থেরাপি দিলাম এক্সারসাইজ করালাম রুগীকে ইয়ে করলাম রুগী তার মতো করে চললো ওজন কমালো না না খাবার বন্ধ করলাম যেগুলো বন্ধ করলো না বিয়ে বাড়িতে তা তাহলে দেখা দিতেই পারে এখন এটা হচ্ছে ইম্পর্টেন্ট যেমন পিএলআইডির ক্ষেত্রে আপনি অপারেশন করেছে ডাক্তার বলল যে একজন দুইবার এখনো সমস্যা তো অপারেশন দুইবার এখানে কি সার্জনের কোনো ব্যর্থতা নেই ব্যর্থতা হচ্ছে রুগী গিয়ে আবার একই কাজ করতেছে মানে যে কারণে রোগ হয় না আমি যদি প্রতিদিনই আপনার অ্যালকোহল খেতে থাকেন তো অ্যালকোহল খেলে তো আপনার হার্ট ব্লক হয়ে যাবে আপনার পেটে কিছু থাকবে না আপনি চিকিৎসক নিলেন ডাক্তার সাহেবের কাছে গিয়ে আবার অ্যালকোহল খাইলেন তাহলে আপনার ডাক্তার সব কি করবে সেটাই আমাদের আসলে বুঝতে হবে বিষয়গুলো ছোট ছোট বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে